পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো যে উনি খুব সামনে থেকে লিড করছেন, সেটা আমরা টেলিভিশনে দেখছি, সব জায়গায় ওনাকে দেখা যাচ্ছে। উনি মানুষকে যত সম্ভব ওনার তরফ থেকে যতটা সাহায্য দেওয়া যায়, রাজ্য সরকার কী কী করতে পারে সে সম্বন্ধে জানাচ্ছেন, আমরা সবাই সেটা করছি। এখানে দিল্লিতেও কেন্দ্রীয় সরকারে আমরা সবাই কাজের মধ্যেই রয়েছি, তার জন্য আমাকে কাগজ সাজিয়ে রেখে প্রমাণ করার দরকার নেই। কাগজগুলো কেন রেখেছি আমি বলবো আপনি, কিন্তু আপনার কাছে আমার হাতজোড় করে একটাই মিনতি যে আপনি একা কাজ করছেন আর বাকি দেশের বা কেন্দ্রীয় সরকার কিচ্ছু করছে না, এই ধারণাটা আপনি মানুষের মধ্যে এই মুহূর্তে ছড়াবেন না। এটা প্রথমত সত্যি নয়, আর এতে মানুষের মধ্যে অসহায়তা বাড়বে, বরঞ্চ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলে যেটা হওয়া উচিত সবাই মিলে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। তো আপনি সব কিছু করছেন, কিন্তু তার মধ্যে বেশ কিছু অসত্য কথা আপনি লুকিয়ে মানে ছোট্ট করে বলে দিচ্ছেন, যেটা অন্যায়। এবং আমার মনে হয় যে এই ধরনের ছোট রাজনীতি এখন করা আপনার একদমই উচিত না, আপনাকে মানায় না। প্রথমত আমি মানুষের সামনে একটা জিনিস নিয়ে আসতে চাই। আপনি বলেছেন যে কেন্দ্র থেকে আমরা একটা গ্লাভসও এখন অবধি পাইনি, নিজেদের টাকা দিয়ে করেছি, আমাদের আর্থিক জোর কম। আপনি বলেছেন একটা গ্লাভসও এখনও পাইনি। আমি আপনাদের জানিয়ে দিই যে আমি 4 দিন আগেই কিন্তু ICMR-এর সঙ্গে নিজে কথা বলেছিলাম এবং পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম, এবং আমার ফেসবুক টুইটারে সব কিছু আছে প্রমাণ সাপেক্ষে, যদি আপনি কোনো কারণে বিশ্বাস না করেন, যে মেদিনীপুর মেডিকেল কলেজে 200টা টেস্ট কিট পাঠানো হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে আমি সেগুলো বলছি ICMR-এর তরফ থেকে। IPGMER যেটা কলকাতার, সেখানে 125টা টেস্টের কিট অ্যাভেলেবেল আছে। নাইসেড কলকাতা বেলেঘাটায় যেটা, তাতে 20টা টেস্টের কিট অ্যাভেলেবেল আছে, কিন্তু আরও 1000 যেটা টেস্টিং কিট সেটা ICMR NIV পুনা থেকে আরও 1000টা টেস্ট সেটা শিপ করে দেওয়া হয়েছে। এটা আমি ইয়েস্টারডে লিখেছি, অর্থাৎ আমি এটা শুক্রবারের কথা বলছি, বৃহস্পতিবার শিপ করে দেওয়া হয়েছে, কাজেই নাইসেড ডেফিনেটলি এটা এতদিনের মধ্যে পেয়ে গেছে। এছাড়া নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে 200টা টেস্টের জন্য কিট যেটা, সেটাও শিপ করে দেওয়া হয়েছে পুনা থেকে, সেটাও কলকাতা পৌঁছে গেছে। আপনাকে জানাই যে সারা দেশে এই এতগুলো রাজ্যে এতগুলো মেডিকেল কলেজে টেস্টিং কিট পাঠানো হচ্ছে, কাজেই ICMR বা আমাদের দেশের কোনো দেশই এটার জন্য সম্পূর্ণভাবে তৈরি ছিল না, কাজেই কিটের একটা বিরাট বড় আকাল সব জায়গায় আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু সবাইকে ভাগ করে দিতে হবে। এবং পশ্চিমবঙ্গে যে কটা টেস্ট হয়েছে তার তুলনায় কিন্তু অনেক বেশি কিট এই মুহূর্তে অ্যাভেলেবেল, 200+1025, এটা প্রায় 1250 মতো হলো, প্রায় 1250। এছাড়া 1000 আরও পাঠানো হয়েছে, যেটা নিশ্চয়ই এতদিনে নাইসের পেয়ে গেছে, 200টা আরও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আছে। তো আমরা দেখছি প্রায় 2500-এর মতো কিট কলকাতায় রয়েছে। কাজে আপনি যেটা বলছেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার গ্লাভস, কেন্দ্রীয় সরকার থেকে আপনি গ্লাভস অবধি পাননি, সেটা অসত্য কথা, সেটা সত্যি নয়। প্লিজ দিদি, এটা করবেন না।